আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে 4 পিস মাছ আছে, এটা হয়ে গেল। আমি আরও 3 পিস মাছ ভেজে নিব, মোট 7 পিস মাছ ভেজে নিব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি চুলাতে। তা চুলার মধ্যে কড়াই দিয়ে দিচ্ছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল দিতে হবে, পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু হালকাভাবে ভেজে নিব, কারণ পেঁয়াজের মধ্যে যে পানি আছে সেই পানিটা একটু শুকিয়ে নিতে হবে। তো ওই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এর মধ্যে মশলা, কারণ মশলাটা একটু ভালোমতো কষিয়ে নিতে হবে। ভালোমতো না কষলে মশলা তরকারি স্বাদে না। তো এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ একটু কম একটু হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট। এই মশলা দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব। তো মশলা দিয়ে দিচ্ছি, দেখেন এখন আমি মশলাকে একটু ভালোমতো কষিয়ে নিব, কারণ কষানোর মধ্যে তরকারির আসল স্বাদ লুকিয়ে থাকে। সেই জন্য তরকারি রান্না করার সময় কষানোর মধ্যে একটু খেয়াল দিতে হবে, যাতে মশলাটা ভালোমতো কষানো হয়। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি টমেটো কুচি করে নিচ্ছি, মানে খালি করে নিচ্ছি। এখানে 4-5টা টমেটো আছে, আপনার পছন্দ অনুপাতে আপনি নেবেন, যেই পরিমাণ আপনি খেতে চান সেই পরিমাণ নেবেন। তো আমি টমেটোকে ভালোমতো কষিয়ে নিব। তো এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। লবণ না দিলে তো বুঝতেই পারেন তরকারি 12টা বেজে যাবে, সেই জন্য দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তো আমি টমেটোগুলোকে মশলার সাথে ভালোমতো কষিয়ে নিচ্ছি, এবং টমেটোটাকে একটু ছেঁচিয়ে ছেঁচিয়ে দিতে হবে, যাতে টমেটোটা ভেঙে ভেঙে যায়। সেই জন্য তাহলে কী হবে, তরকারিটা একটু আঠা আঠা হবে, আর কি খেতে ভালো লাগবে। তো এখন এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি, এই পানিটা দিয়েই টমেটোটাকে একটু ভালোমতো সিদ্ধ করে নিতে হবে। তো আমি হাঁড়িটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ মাছগুলো একটু লম্বা লম্বা, তো ওই কড়ার মধ্যে দিলে মাছটা একটু ভেঙে ভেঙে যাবে, সেই জন্য একটা বড় ধরনের কড়াই নিচ্ছি। তো এই কড়ার মধ্যে আমি এখন দিয়ে দিব মাছ। তরকারি মশলা সব কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব, কারণ মাছটা একটু আগে না দিলে মাছের ভিতরে আবার মশলা ঢুকবে না। সেই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি 7 পিস মাছ। দেখেন আমার মাছ দেওয়া হয়ে গেছে, আমি সুন্দর করে মাছ দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু পোয়া মাছ, একটু নরম মাছ, এই জন্য এটাকে একটু আস্তে আস্তে উল্টাতেই হবে, এবং ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন শক্ত করে ভাজা হয়। পোয়া মাছ নরম জাতীয় মাছ, এবং এই জন্য এই মাছটাকে শক্ত শক্ত করে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, দেখেন এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ একটু আঁচ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা পাউডার। জিরা পাউডার তরকারিটাকে একটু অন্যরকম স্বাদ করে, সেই জন্য জিরা পাউডারটা দিয়ে দিতে হবে। তো এখন জিরা পাউডারও দিয়ে দিচ্ছি তরকারি, এখন আমি নামাই ফেলবো কিছুক্ষণের মধ্যে। তো এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা দিচ্ছি, কারণ ধনে পাতা তরকারির স্বাদকে আরও বেশি দ্বিগুণ করে দেয়। এখন যেহেতু ধনে পাতা সবসময় পাওয়া যায়, শুধু এক সিজনে, এখন অল সিজনে পাওয়া যায়, সেই জন্য ধনে পাতাটা দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো ধনে পাতাটাও আমার দেওয়া হয়ে গেছে, তরকারি প্রায় হয়ে গেছে, আর বেশি সময় থাকবে না। কিছুক্ষণের মধ্যে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। ভিডিওতে একটা লাইক দেন এবং সাবস্ক্রাইব করে নেন।